এক ধাবায় একদিন চা খেতে গেছি ঘুরতে যেতে যেতে রাস্তায় ধাবাটা পড়লো ভাবলাম চলো ধাবার চা খেয়ে দেখি কেমন হয় তো ওখানে গিয়ে তো আমি পুরো অবাক হয়ে গেছি ওদের চা বানানোর পদ্ধতি দেখে এভাবে কে চা বানায় তো ওখানে যিনি চা বানাচ্ছিলেন সেই শেফকে আমি বললাম যে দাদা আপনি কেন কলা আর আপেল দিচ্ছেন চায়ের মধ্যে তো উনি বললেন যে কেন দিচ্ছি সেটা তো চাটা খাওয়ার পরেই বুঝতে পারবে তো আমিও ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি দাদাকে বললাম দাদা কিভাবে চাটা বানাচ্ছেন আমি কি দেখতে পারি তাহলে আমি বাড়িতে বানিয়ে ট্রাই করবো কারণ আমার বাড়ি তো অনেক দূর আর আপনার ধাবায় তো প্রতিদিন আসতে পারবো না তো উনি প্রথমেই বাটিতে দুধ দিয়ে দিলেন আর তারপর যতটা দুধ নিয়েছিল তার হাফ পরিমাণ দিয়ে দিলেন জল তারপরে দিয়ে দিলেন দু চামচ মতন চা পাতা আর এরপরে দেখলাম আদা গ্রেট করে কুচি কুচি করে চায়ের মধ্যে দিয়ে দিচ্ছে আমি বললাম আচ্ছা দাদা এতে নতুনত্ব কি আছে এটা তো পুরো চায়ের হচ্ছে আপেল আর কলাটা দিয়ে তো আমার মনে হয় চায়ের যে টেস্টটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে দাদা তো আমার খুব রেগে গেলেন বললেন যে না একদমই না দেখো আগে চা খাও তারপরে কমেন্টস করবে তার আগে কোনো মন্তব্য আমি একদমই শুনবো না আমার এই হাতের চা এখানে একদম ফেমাস তো আমি বললাম ঠিক আছে এরপরে দিয়ে দিল এখানে দুটো এলাচ আর তার সাথে দিয়ে দিলো খানিকটা এক চামচ মতন মৌরি আমি এখানে যেহেতু দুই কাপ চা বানাচ্ছি আমি আমার পরিমাণ মতন সেই বুঝে দিচ্ছি তোমরা যতটা চা বানাবে সেই আন্দাজ অনুযায়ী দেবে এরপর চাটাকে দু থেকে তিন মিনিট ভালোভাবে এরকমভাবে ফোটাতে হবে আমি বললাম যে এত সময় যদি চা করতে লাগে বাড়ির গেস্টরা তো চলে যাবে তো উনি বললেন যে ভালো জিনিস খেতে গেলে তো টাইম লাগবেই তো এরপরে উনি গুড় দিয়ে দিলেন খানিকটুকু তো আমিও এখানে গুড়টা অ্যাড করে দিলাম আর যেহেতু আমি দু কাপ চা বানাচ্ছি তার জন্য আমি এখানে দু চামচ চিনি অ্যাড করলাম আর এখানে এরপরে আমি যেটা দিয়ে দেব সেটা হচ্ছে একটা কলা তোমরা যতটা চা বানাবে সেই বুঝে দেবে আমি এখানে একটা ছোট কলা দিয়েছি কারণ আমি দু কাপ চা বানাবো বলে এরপরে এটা দিয়ে ভালোভাবে আবার নেড়েচেড়ে দিয়ে একটু তারপর একটা আপেল নিয়ে নিতে হবে যেই আপেলটা খুব মিষ্টি হবে ভালো কোয়ালিটির দেখে আনতে হবে যেন আপেলটা বালি বালি হয় এরপরে এটাকে ভালোভাবে গ্রেট করে আমি এখানে অর্ধেকটা দিয়ে দিচ্ছি উনি অনেক একটা চা বানিয়েছিলেন তাই উনি গোটা আপেলটা এখানে অ্যাড করেছিলেন আমি এখানে অর্ধেকটা করছি আমি বললাম যে দাদা আপেল আর কলার তো এত দাম উনি বলেন তার জন্য তো আমাদের চায়েরও এত দাম বুঝতে হবে সেটা তার কারণ হচ্ছে তোমরা বেশি দাম দিয়ে চা খাবে আর হচ্ছে চায়ে সেরকম টেস্ট থাকবে না তাহলে তো হবে না না আমাদের ধাবার খুবই নাম এরপরে আপেলটা দিয়ে আবার ভালোভাবে চাটাকে ফোটাতে থাকলেন এরপর বলেন এইভাবে তোমাদের আরও তিন থেকে চার মিনিট ফোটাতে হবে আর তারপরে যখন ভালোভাবে এটা ফুটে আসবে আর অনেকটা গাঢ় হয়ে যাবে তখন কলাটাকে তুলে দিতে হবে তার কারণ কলাটা আর আমাদের প্রয়োজন নেই আমি বললাম আচ্ছা দাদা তাহলে কলাটা তো খাওয়া যাবে না নষ্ট হলো এত জিনিস বলছে যখন এই চাটা খাবে তখন ওই কলার দু চার টাকা তোমার কাছে আর কিছু মনে হবে না তার কারণ চাটা এতটাই টেস্টি হবে আর আমি বাজি ধরে বলতে পারি যে আমার চায়ের মতন টেস্ট আর কোথাও তোমরা পাবে না তাই আমি ভাবলাম যে আমি কেন একা খাই তোমাদের সঙ্গেও একটু এই চায়ের রেসিপিটা শেয়ার করি আর তোমরা কোন দেশের কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের নাম বলবো ঠিক চা বানিয়েছিলাম অনেকটা হয়ে গেছে হাফ কাপ এরকম তার কারণ সবাই খেয়ে খুবই ভালো বলেছে তো আমি চা খাই আর তোমরাও বানিয়ে এভাবে খেয়ে আমাকে কমেন্টস করে জানো তোমাদের কেমন লাগলো টাটা